নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনার স্বাগত। আজকের এই পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মাঘী পূর্ণিমা। যেহেতু সামনে মাঘী পূর্ণিমা আসছে, তাই অবশ্যই মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে কি কি করা যায়, কি কি করলে আপনার ভালো হবে, মঙ্গল হবে, তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে। তাই অবশ্যই বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক করবেন, তার সঙ্গে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও আসছে মাঘী পূর্ণিমার সময়সূচির সাথে মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে কি কি করতে হয় তা জানতে পারেন। তাহলে আসুন দেরি না করে জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে কি কি করা যায়। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে মাঘী পূর্ণিমা উৎসব পালিত হয়। মাঘী পূর্ণিমার বিশেষ ধার্মিক মাহাত্ম্য আছে। মাঘী পূর্ণিমার এই বিশেষ তিথিতে দেবতারাও মানবরূপে গঙ্গা স্নান করতে প্রয়াগে আবির্ভূত হন। যে ভক্তরা তীর্থরাজ প্রয়াগে এক মাস কল্পবাস করেন, মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে তাদের ব্রতের সমাপন হয় এবং কল্পবাসী ভক্তরা মাঘী পূর্ণিমার এই বিশেষ তিথিতে মা গঙ্গার পূজা অর্চনা করেন, তার সঙ্গে আরতি করে সাধু সন্ন্যাসী সহ ব্রাহ্মণদের ভোজন করান এবং বাকি থাকা সামগ্রীগুলো দান করে মাতা গঙ্গার কাছে প্রার্থনা করেন আবার এখানে আসার জন্য। তারপর তারা নিজ গৃহে ফিরে যান। কথিত আছে মাঘী পূর্ণিমার এই বিশেষ তিথিতে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে সকল রোগ দূর হয়, তার সঙ্গে সকল পাপ দূর হয়। তাই অনেকেই এই বিশেষ তিথিতে গঙ্গা স্নান করেন। গঙ্গা তট সহ অনেক নদী তটে এই বিশেষ দিনে মেলার আয়োজন করা হয়, যেখানে অসংখ্য সাধু সন্ন্যাসী সহ শ্রদ্ধালুর আগমন হয়। প্রথমেই যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদোষ আছে বা চন্দ্র নিচস্থ, তারা ব্রহ্ম মুহূর্তে স্নান করে পূজা অর্চনা করার পর সন্ধ্যাকালে চন্দ্র উদয়ের পর চন্দ্রার্ঘ্য দিয়ে পূজা অর্চনা করে ব্রাহ্মণদের তার সঙ্গে ভক্তদের প্রসাদ বিতরণ করে দান দক্ষিণা অবশ্যই করবেন। তৎপর নিজে আহার করবেন, তাতে আপনার চন্দ্রদোষ দূর হবে। যেহেতু চন্দ্র মনের কারক, তাতে মানসিক শান্তি পাবেন এবং মানসিক শান্তি বিঘ্নিত হবে না, সঠিক ডিসিশন নিতে পারবেন এবং মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত হবে। সুখ সমৃদ্ধির জন্য, আর্থিক উন্নতির জন্য এই দিন আপনারা নদীতে তিল দান করতে পারেন। তবে অবশ্যই প্রাতঃকালে স্নান টান করার পর, পূজা অর্চনা করার পর আপনারা এই কাজটি করবেন, তাতে সংসারে সুখ শান্তি ফিরে আসবে এবং আর্থিক উন্নতি হবে। যদি যে কোনো কাজে বাধার সৃষ্টি হয়, তা বিবাহের ক্ষেত্রে হতে পারে বা আয়োন্নতির ক্ষেত্রে হতে পারে, তবে আপনারা শীত বস্ত্র দান করবেন, তা যে কোনো কাউকে করতে পারেন। প্রয়োজন থাকা কোনো ব্যক্তিকে দান করলে বিশেষ ভালো হবে। তার সঙ্গে অবশ্যই যৎসামান্য দক্ষিণা দিতে ভুলবেন না। মাঘী পূর্ণিমার এই বিশেষ দিন দান করার বিশেষ মাহাত্ম্য আছে, কেননা এই দিন দান করলে 32 গুণ ফল প্রাপ্ত হয়। তাই এই পূর্ণিমাকে 32 পূর্ণিমাও বলা হয়। মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজা অর্চনা করলে বিশেষ শুভ ফল প্রাপ্ত হয়। তার সঙ্গে এই বিশেষ দিনে মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করলে ধন বৈভবের বৃদ্ধি হয়, তার সঙ্গে সুখ শান্তি প্রাপ্ত হয়। আগেই বললাম মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে আপনারা শীত বস্ত্র দান করতে পারেন, তবে বলে রাখি মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে কম্বল দান করলে নরকলোক থেকে মুক্তি প্রাপ্ত হয়। এই বিশেষ দিনে পিতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধ ক্রিয়াদি করতে পারেন। তৎপর ব্রাহ্মণদের ভোজন করানোর পর অন্ন, বস্ত্র, তিল, গুড়, ঘি এগুলো দান করতে পারেন। মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে পালনহার ভগবান বিষ্ণু সহিত মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করে ঘরের মুখ্য দুয়ারে বা দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলে তাতে সেই ঘরে দেবী লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে। তবে প্রদীপ অবশ্যই রাত্রিবেলা জ্বালিয়ে দেবেন। তার সঙ্গে মায়ের পুজোর ক্ষেত্রে অবশ্যই গোলাপ ফুল, অর্থাৎ আপনারা গোলাপ ফুল দিয়ে পূজা অর্চনা করবেন।
অন্তত 11টি, তাতে পরিবারে সুখ শান্তি আসবে, তার সঙ্গে ধন সম্পত্তিও বৃদ্ধি হবে। বিদ্যা লাভ হারতে আপনারা এই বিশেষ দিনে মা সরস্বতীকে সাদা ফুল দিয়ে পূজা অর্চনা করবেন, তাতে বিশেষ ভালো হয়। তার সঙ্গে যদি এই বিশেষ দিনে মায়ের ভোগে ক্ষীর দেওয়া যায় তাতে বিশেষ ভালো হয়। এই বিশেষ দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজা অর্চনা করলে, তার সঙ্গে ব্রতকথা পাঠ এবং শ্রবণ করলে ঘরে সুখ শান্তি সহ স্থায়িত্ব আসে, তার সঙ্গে অযথা কলহ হয় না, অর্থাৎ নেগেটিভ এনার্জি দূর হয় এবং ঘরে পজিটিভ এনার্জি সঞ্চারিত হয়। এই বিশেষ দিনে স্নানের পর বটবৃক্ষে জল দিলে মাতা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হয়, তার সঙ্গে বাড়িতে পুজো করলে অবশ্যই ভোগে ক্ষীর দিতে ভুলবেন না বা ক্ষীর দিয়ে ভোগ লাগাবেন, তাতে পরিবারে সুখ শান্তি আসবে, তার সঙ্গে ধন সম্পত্তিও বৃদ্ধি হবে। মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে যদি আপনার ঘরে কোনো অতিথির আগমন হয় তাহলে ভালোভাবে আদর যত্ন করবেন, তার সঙ্গে অবশ্যই ভোজন করাবেন। মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে আপনারা ঘরে বাস জ্বালাবেন না। মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে নিত্য পূজা করে কর্পূর দিয়ে আরতি করবেন, তৎপর সেই কর্পূর নিয়ে বাড়ির চতুর্দিকে পরিক্রমা করবেন, তাতে ঘরে সুখ শান্তি ফিরে আসবে। আপনারা ঘরের মধ্যস্থলেও তা রাখতে পারেন, তাতে বিশেষ ভালো হয়, তাতে নেগেটিভ এনার্জি দূর হবে এবং পজিটিভ এনার্জি ঘরে সঞ্চারিত হবে। মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে আপনারা সূর্যার্ঘ্য দিতে পারেন, এমনিতে প্রতিদিন দেওয়া যায়, যদিও মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে সূর্যার্ঘ্য দিলে বিশেষ ভালো ফল প্রাপ্ত হয়। এবার আলোচনা করব মাঘী পূর্ণিমার সময়সূচি নিয়ে, তারপর আলোচনা করব মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে আপনারা কী কী করবেন না তা নিয়ে। আসছে তেসরা ফাল্গুন 1428 বাংলা, 16 ফেব্রুয়ারি 2022 বুধবার, পূর্ণিমা মাঘী পূর্ণিমা, এবং পূর্ণিমা তিথি শুরু হবে 2রা ফাল্গুন 1428 বাংলা, 15 ফেব্রুয়ারি 2022 মঙ্গলবার রাত্রি 9:31 35 সেকেন্ড গতে শুরু হবে পূর্ণিমা তিথি, এবং পূর্ণিমা তিথি থাকছে 3রা ফাল্গুন 1428 বাংলা, 16 ফেব্রুয়ারি 2022 বুধবার রাত্রি 10:28 54 সেকেন্ড পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। এবার এই দিনের দিন পঞ্জিকা, সেদিন সূর্যোদয় হবে 6:13 এবং চন্দ্রোদয় হবে 5:17। অশ্লেষা নক্ষত্র থাকছে 3:34 পর্যন্ত, শোভন যোগ থাকছে 9:19 29 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ এই শোভন যোগের মধ্যেই আপনারা উল্লেখিত উপায়গুলো করতে পারেন। এবার শুভকর্ম, সেদিন শুভকর্ম আছে দীক্ষা, এবং সকাল 7:48 থেকে দুপুর 3:34 পর্যন্ত বিক্রয় বাণিজ্য এবং ধান্যমর্ধন। অমৃত যুগ আছে সকাল 7:31 পর্যন্ত, তৎপর সকাল 9:51 থেকে সকাল 11:24 পর্যন্ত, আবার বিকেল 3:18 থেকে বিকেল 4:54 পর্যন্ত থাকছে অমৃত যুগ, আবার রাত্রি 6:27 থেকে রাত্রি 8:55 পর্যন্ত থাকছে অমৃত যুগ, এবং রাত্রি 10:28 54 সেকেন্ড পর্যন্ত স্ত্রী তৈল মৎস্য মাংসাদি সম্ভোগ নিষেধ, তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। পূর্ণিমার নিশি পালন 2রা ফাল্গুন 15 ফেব্রুয়ারি মঙ্গলবার, এবং পূর্ণিমার উপবাস 3রা ফাল্গুন 16 ফেব্রুয়ারি বুধবার। এবার আলোচনা করব মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে আপনারা কী কী করবেন না তা নিয়ে। মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে কাউকে কোনো কটূক্তি করবেন না, গুরুজনদের সাথে অভদ্র আচরণ করবেন না, উচ্চাকিত শব্দ করবেন না, তাতে হয়তো দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন। বাড়িতে আগত অতিথির সাথে তিরস্কার করবেন না। মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে মৎস্য মাংস আদি আহার করবেন না, কারণ এগুলো হলো তামসিক ভোজন এবং অন্তত এই বিশেষ দিনে আপনারা তা করবেন না। এই বিশেষ দিনে দেবগৃহ সহ নিজ গৃহেও বাস জ্বালাবেন না, তাতে নেগেটিভ এনার্জি সঞ্চারিত হবে এবং ঘরে বাস্তুদোষ সৃষ্টি হবে। মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে নখ চুল আদি কাটবেন না। এবার শেষের দিকে চলে এলাম, মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে অবশ্যই তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন, তাতে দেবীর আশীর্বাদ প্রাপ্ত হবে, তার সঙ্গে মাতা লক্ষ্মীর কৃপাও প্রাপ্ত হবে। তাহলে আজকের এই ভিডিওতে এতটুকু।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে শেয়ার করবেন। আবারও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।